আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আকাশ, ওয়েলকাম করছি আপনাদেরকে আজকে ভিডিওতে। আজকে ভিডিওটা আপনারা আমাকে যেখানে দেখতে পাচ্ছেন, এটা আমার বাসার সামনে ছোট্ট একটা খেলা জায়গা আছে, বাচ্চাদের খেলা জায়গা প্লাস হচ্ছে বাস্কেটবল খেলা জায়গা। সেখানে কিছু এই যে এরকম বেঞ্চ বসানো আছে, এরকম একটা সুন্দর পরিবেশে বসে এই ভিডিওতে কথা বলছি। আজকে আমাদের ভিডিওতে আমরা অ্যাকোমোডেশন ইন জার্মানি নিয়ে কথা বলবো। আপনারা অনেকে আছেন যারা আমার ভিডিও নিচে অনেক অনেক কমেন্টস করেছেন, আপনারা কীভাবে জার্মানিতে অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করতে হয়, জার্মানির অ্যাকোমোডেশন সম্পর্কে জানতে চেয়েছেন, জার্মানির স্টুডেন্ট হোস্টেল সম্পর্কে জানতে চেয়েছেন। আমি যদি দু একটা কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাই। নাশেদ ভাই লিখেছেন যে, ভাই আই এম কামিং টু পাদারবর্ন দিস সেশন, ইনশাল্লাহ প্লিজ আপলোড ভিডিও অ্যাবাউট অ্যাকোমোডেশন কুইকলি, থ্যাংকস ফর ইউর ভিডিওস। এছাড়া একটা কমেন্টস, তারপরে আমি যদি আরও একটা কমেন্টস পড়ে শোনাই, যে ড্রিম লাইন লিখেছে যে অ্যাকোমোডেশন মান্থলি খরচ কেমন। শাহিনুর সুমি আপু লিখেছেন যে কিভাবে আমরা বাংলাদেশ থেকে একটা অ্যাকোমোডেশন বুক করতে পারবো ইন ইউনিভার্সিটি অর আউটসাইড ইউনিভার্সিটি। তারপর তারেক ইসলাম ভাই লিখেছেন যে প্লিজ সে সামথিং অ্যাবাউট অ্যাকোমোডেশন বিফোর এনি ওয়ান কামস ইন জার্মানি। সো এরকম অনেক কমেন্টস আছে, আপনারা অ্যাকোমোডেশন সম্পর্কে জানতে চেয়েছেন। আপনারা যারাই আমাকে কমেন্টস করেছেন, আপনারা যারাই স্টুডেন্টস অ্যাকোমোডেশন সম্পর্কে জানতে চেয়েছেন, আপনাদের সকলের সম্মানে আমার আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যেটা করবো, যে আমি একটা স্টুডেন্ট হোস্টেল আপনাদেরকে ভিজিট করে দেখাবো, যেটা আপনাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল। আমার পরিচিত এক দাদা ইউনিভার্সিটি অফ হামবুর্গে পড়েন, উনি থাকেন একটা স্টুডেন্ট হোস্টেলে। সো আমি আজকে দাদাকে ভিজিট করব এবং ওনার স্টুডেন্ট হোস্টেল আপনাদেরকে দেখাবো, এবং দাদার কাছ থেকেই জানবো যে উনি কিভাবে তার স্টুডেন্ট হোস্টেলটা পেয়েছেন। এবং আপনারা যারা বাংলাদেশ থেকে জার্মানিতে পড়াশোনা করতে আসবেন, যারা এখনও বাংলাদেশে আছেন, আপনারা বাংলাদেশে বসেই কিভাবে জার্মানিতে একটা স্টুডেন্ট অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারেন, ঠিক আছে? আই হোপ যে এই ভিডিও থেকে আপনারা স্টুডেন্টস অ্যাকোমোডেশন ইন জার্মানি সম্পর্কে একদম ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। যে এখানে দেখতে পাচ্ছেন স্টুডিয়ারেন্ডেন ভ্যার্ক হামবুর্গ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাহুলদার হোস্টেল। কি অবস্থা দাদা? এই তো, কেমন আছেন? আছি আছি। কয়তলায় থাকেন? আমি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর আছে রাহুল দাস। এইটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট রুম ইন দ্য ডর্ম। কত স্কোয়ার মিটার এই ধরনের কোনো হিসাব নেই কিনা? 12 স্কোয়ার মিটার। আচ্ছা, ডেস্ক তো দেখতে, টেবিল যে সুন্দর করে রাখছেন আপনি, এখানে যে ফার্নিচার আছে যেমন একটা ওয়ারড্রপ, তারপরে যে আপনার বেড যেটা, তারপরে যে টেবিল যেটা, এগুলো কি প্রোভাইডেড ছিল না? একটু এগুলো 100% প্রোভাইডেড, এগুলো 100% প্রোভাইডেড, এর দিক থেকে আমি কিছুই নিয়ে আসতে হয়নি। আচ্ছা, এবং সারপ্রাইজিংলি যখন আসছি, এটা আমি জানি না প্রত্যেক ক্ষেত্রে মানে করে কিনা, এই পুরো ম্যাট্রেস থেকে শুরু করে এগুলো একদম সব একদম ব্র্যান্ড নিউ ছিল। অনেক সুন্দর রুমটা, ছোট হলেও কিন্তু অনেক সুন্দর দাদা। সামনের যে ভিউটা পাচ্ছেন আপনি, মানে সকালে ঘুম থেকে ওঠার পরে এই জায়গাটা স্পেসিফিক্যালি, এই প্লেসের হচ্ছে অনেকগুলো অ্যাডভান্টেজ। ওই সাইডে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যার জন্য বিকেলে বা সন্ধ্যার দিকে হচ্ছে আপনি পিয়ানো শুনতে পাবেন, যে কেউ পিয়ানো বাজাচ্ছে বা কেউ স্যাক্সোফোন বাজাচ্ছে, আপনি ঘরে বসে শুনতে পারবেন আর কি। আর এখান থেকে তাকালে হচ্ছে দেখা যায় হলো ইউনিভার্সিটির কম্পিউটার সেন্টার। আপনার সকালে প্রায় 8টা থেকে রাত্র 12টা পর্যন্ত আপনি খোলা থাকবে, যদি ল্যাবে কাজ করতে চান কাজ করবেন, অথবা প্রিন্ট আউট করতে চাচ্ছেন করতে পারবেন। আর আমার ইউনিভার্সিটি হচ্ছে এখান থেকে মাত্র 6 মিনিট। কিন্তু আমরা তো এখন ইউনিভার্সিটি অফ হামবুর্গের এরিয়ার ভেতরে না, এই পাশে হচ্ছে ইউনিভার্সিটি, এরিয়ার ভেতরে না। বুঝতে পারছি দাদা। আপনার কিচেনটা একটু দেখান, দেখি আপনি কোন ফ্রিজ ইউজ করেন? বাপরে বাপ, ফুল বিশাল বড় বড় 4টা ফ্রিজ এখানে। আর মানে এখানে একটা ফ্রিজ হচ্ছে আপনার 3টা রুম ইউজ করবে না? তিনটা কিচেন ইউজ করতে পারে, এই যে 3টা র‍্যাক দেয়া আছে তো। আচ্ছা আচ্ছা, এর কি সব ডিভাইড করা আছে? আবার হচ্ছে আপনি যদি এই ফ্রিজের দিকে তাকান, হ্যাঁ, তাহলে হচ্ছে একটা এক্সট্রা আছে, ওইটার মধ্যে হয়তো সবাই কমন কিছু রাখে, বাট দরকার পড়ে না আসলে। আচ্ছা আচ্ছা, একদম কম্প্যাক্ট দেখা যাচ্ছে। আর এটা জাস্ট, বাহ, এটা আনকমন জিনিস কিন্তু।
আর একটা মজার জিনিস আছে, যাওয়ার সময় অন দ্য ওয়ে যখন থাকি তখন দেখাবো, সামনে একটা বারবিকিউ প্লেস আছে। আচ্ছা আচ্ছা, এখানে তো আপনি, এটা তো কিচেনের সাথে অ্যাডজাস্ট কমন প্লেস, এখানে হচ্ছে আমরা পার্টি করতে চাইলে সে অবস্থা, মানে আর কি লাগে দাদা। একপাশে এটা কিচেনের হচ্ছে, এখানে যে রান্না বান্না করার যে জায়গাগুলো, এখানে হচ্ছে কিচেনের পাশে হচ্ছে বসার জায়গা, যেটা আমার খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে। এখানে টিভি আছে, তারপর বসার মতো সোফা আছে। মিললে আপনার এখানে পার্টি টাটি করেন বা পার্টি করি, অথবা দেখা যায় র্যান্ডমলি হয়তো বা এখন খাচ্ছি, হ্যাঁ আমি রুমে বসে খাচ্ছি না, ওখানে বসে খাচ্ছি না, এখানে বসে টিভি চালাই, বসে বসে এরকম খেলাম বা কিছু। আমি যেটা দেখেছি যে অন্য হোস্টেলে ওদের ক্লিনিং একটা প্ল্যান থাকে, সবাইকে সপ্তাহে একদিন বা সপ্তাহে দুই সপ্তাহে দুই দিন একদিন এরকম ক্লিন করতে হয়। আপনাদের এখানে ক্লিনিং সিস্টেমটা কেমন? উই আর ফরচুনেট এনাফ, আমাদের এখানে এরকম ক্লিনের কোনো ঝামেলা নেই। এই অথরিটি থেকেই হচ্ছে প্রতিদিন ক্লিন করতে আসে, এবং ক্লিনিং ইনক্লুড হচ্ছে আপনি পার্সোনাল রুম ক্লিন করবে না, বাট আপনার ওয়াশরুম থেকে শুরু করে কিচেন, কমন রুম, প্রতিটা ফ্লোর প্রতিদিন ক্লিন করে যায়। বাহ, এটা তো বিশাল বিশাল সুবিধা দাদা। অনেক টাইম সেভ আমাদের জন্য, ঝামেলা নেই, লাইক কাইন্ড অফ বলতে পারি লাক্সারি ইন বিং এ স্টুডেন্ট। ওয়াও, সাউন্ডস রিয়েলি গুড। আপনার হোস্টেল দেখলাম, সিরিয়াসলি আমার মানে খুবই ভালো লাগছে আপনার হোস্টেল দেখে। আমি বেশ কয়েকটা হোস্টেলে এখানে গেছি, মানে অনেকটা কাছাকাছি হোস্টেলগুলো, হোস্টেলের রুমগুলো, হোস্টেলের মানে সিস্টেম, কিন্তু আমার আপনার কাছে এখানে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানে ক্লিনলিনেস। আপনার এটা হোস্টেলটা খুবই ক্লিন, বললাম না জার্মানদের সাথে থাকার অ্যাডভান্টেজ একটা, যে এরা প্রচুর ক্লিন থাকে। দাদা আমি একটু জিজ্ঞেস করতে চাই যে এই যে আপনার রুম, মানে সব মিলে আপনি এখানে কত ভাড়া দিতে হয় মান্থলি? ভাড়াটা খুবই কম জায়গার তুলনায়, আই মিন এই প্লেসের তুলনায়। এখানে আমাকে এই রুমের জন্য দিতে হচ্ছে 244 ইউরোস। 244, অনেক রিজনেবল স্টুডেন্টদের জন্য তো অবশ্যই। হ্যাঁ, এখানে মনে হয় ম্যাক্সিমাম যেটা বড় রুমের জন্য যেটা ভাড়া হয় ওটা মনে হয় হচ্ছে 300 ইউরোস। আপনি এই স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট কিভাবে পাইলেন? এটা হচ্ছে গিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম তো অনেক আগে, যখন আমি আমার প্রোগ্রাম থেকে অফার লেটার পেয়েছি তারপরে অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু পরে হামবুর্গে আসার পরে প্রাইভেট একটা অ্যাকোমোডেশন সামহাও ম্যানেজ হয়ে গিয়েছিল দেখে আমি আর আসলে এখানে আসিনি। কিন্তু পরবর্তীতে যখন আমি দেখলাম যে আসলে প্রাইভেট অ্যাকোমোডেশন থেকে যদি ডর্ম পেয়ে যাই যেটা ইউনিভার্সিটি থেকে কাছে হবে বা কিছু, আমার জন্য ভালো হয়। প্লাস ডর্মে গেলে হয় কি, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে, আপনি একটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স পাবেন। এখন যদি যেটা প্রাইভেট অ্যাকোমোডেশনে যদি আমি অনেকগুলো আমার দেশের লোকজনের সাথে থাকি, হ্যাঁ এটা আমার জন্য ভালো, বাট আমি কমফোর্টেবল ফিল করবো। কিন্তু আমার শেখার দিক থেকে যদি আমি ইন্টারন্যাশনাল একটা পরিবেশ পাই তখন দেখা যায় অনেক কিছু শিখতে পারবো যেটা আমি আসলে ওই সব জায়গায় শিখতে পারতাম না। সেই থেকেই পরে আবার স্টুডেন্ট ডিয়ার এর অফিস থেকে ওদেরকে বললাম যে দেখো আমি তো অনেকদিন হয়েছে অ্যাপ্লাই করেছি কিন্তু আমার কোনো রেসপন্স আসছে না কেন, আমি জাস্ট এখনো ওয়েটিং লিস্টে আছি, আমি লাইক অ্যারাউন্ড 8 মান্থ পরে হচ্ছে জবটা পেয়েছি। তো ওরা পরে চেক করে বললো যে আমি যখন অ্যাপ্লাই করেছি প্রতি সিঙ্গেল অ্যাপ্লিকেশনের জন্য আপনার তিনটা অপশন থাকে, আপনি যখন যদি হামবুর্গে আসতে চান অ্যাপ্লাই করলেন ডর্মের জন্য তিনটা অপশন থাকবে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস দিতে হবে। তো ওই এই জিনিসগুলো আসলে ক্লিয়ার না বাংলাদেশে বসে যখন ফর দ্য ফার্স্ট টাইম আমরা অ্যাপ্লাই করি। তো আমি ওরকমের থেকেই আমি জাস্ট অ্যাপ্লাই করতে হবে, আমি একটা র্যান্ডম ডর্ম সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম। পরবর্তীতে ওদের কাছে যখন বললাম ওরা বলছে যে দেখো তুমি তো মাত্র একটা সিলেক্ট করছো, মানে তুমি খুবই ভেরি স্পেসিফিক ছিলা যে তোমার ওই ডর্মটাই দরকার, এরকম যদি এত বেশি স্পেসিফিক থাকো তাহলে হয়তো বা 2021 এর আগে তোমাকে কোনো কিছু দিতে পারবো না। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার ডোরটা সব কিছুর জন্য ওপেন করে দেন কারণ আমি আসলে ডর্ম দরকার আমার। পরে এক সপ্তাহ ওরা বললো আমাকে যে ঠিক আছে আমরা ওপেন করে দিচ্ছি কিন্তু রাইট নাও আমাদের হাতে কিছু নেই, যদি কিছু হয় তাহলে উই উইল গেট ব্যাক টু ইউ। আর আমাকে এক সপ্তাহ পরে যেতে বলেছিল কিন্তু 3-4 দিনের মধ্যে আমি ওদের কাছ থেকে মেইল পেয়ে যাই, তারপরে ওরা অ্যালোকেট করে দিল যে এই ডর্মটাই আমি উঠব। একদম আপনার লাকটা সেই ফেভার করছে, বিকজ দাদার ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি অফ হামবুর্গ সেটা হচ্ছে আমরা এখন যে জায়গায় বসে আছি দাদার যে হোস্টেলটা এখান থেকে পায়ে হেঁটে হয়তো 5 মিনিট। আর এটা বলা যেতে পারে যে আমরা ইউনিভার্সিটি এরিয়ার ভেতরে আছি কারণ আশেপাশে ইউনিভার্সিটি অনেক বিল্ডিং আছে, ঠিক না দাদা? হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি এখান থেকে 1 মিনিট হাঁটলেই হচ্ছে ওই যে কম্পিউটার সেন্টার আমি যেটা বললাম। সো আমি বলবো যে ইউ গট সো লাকি। হ্যাঁ এটা হ্যাঁ আসলে বলা যায়। আপনি জানেন দাদা যে একটা অ্যাকোমোডেশন পাওয়া জার্মানিতে এটা খুবই ডিফিকাল্ট, আপনি নিজে হয়তো স্পেসিফিক্যালি যদি আপনি সিটি কনসিডার করেন যে মিউনিখ বলেন, হামবুর্গ বলেন, বার্লিন বলেন,
এসব জায়গায় মানুষ অ্যাকোমোডেশন পাওয়ার জন্য মানে একটা নাইটমেয়ারের মতো অবস্থা থাকে যে অ্যাকোমোডেশন পাবো কি পাবো না। হ্যাঁ, কিন্তু এখন তো যেটা হচ্ছে যে আমাদের দেশ থেকে তো জামাতে প্রচুর স্টুডেন্ট আসছে। হ্যাঁ, স্পেশালি হামবুর্গে প্রচুর স্টুডেন্ট আসছে। তো বাংলাদেশ থেকে তাদেরকে অ্যাকোমোডেশন ম্যানেজ করতে হয়, অ্যারেঞ্জ করতে হয়। কারণ তাদেরকে এমবাসিতেও মেবি আমি শিওর না, মনে হয় বলতে হয় যে আপনি যে কোথায় থাকবেন। হ্যাঁ, এমবাসিতে একটা টেম্পোরারি অ্যাড্রেস দিতে হয় আপনাকে যে আপনি ওখানে গিয়ে কোথায় স্টে করবেন। এই যে সিচুয়েশনটা, স্টুডেন্ট আসবে, অ্যাকোমোডেশন প্রবলেম, আপনার কি পরামর্শ বাংলাদেশ স্টুডেন্টদের কি করা উচিত, তারা কিভাবে? সেই ক্ষেত্রে আমি বলবো যে বড় বড় সিটিগুলোর ক্ষেত্রে যখনই অ্যাপ্লাই করছে বা যদি স্টুডেন্ট নিজেই ফিল করে যে আমার এখানে চান্স পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি আছে, ইন দ্যাট কেস ওই অফার লেটারের জন্য ওয়েট না করে আগেই ডর্মের জন্য অ্যাপ্লাই করে দেওয়া যায়। কারণ ডর্মে অ্যাপ্লাই করার সময় ওদের পোর্টালে চায় যে আপনার অফার লেটারটা আপলোড করার জন্য, বাট ওইটা অপশনাল। আপনি চাইলে সরাসরি উইদাউট অফার লেটার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করলে হবে কি, দেখা যাবে যে আপনি হ্যাঁ ওয়েটিং লিস্টে হয়তো থাকবেন কিন্তু একটু আগে থাকবেন। বাট অ্যাপার্ট ফ্রম ডর্ম, এখন তো আগে তো হচ্ছে ওই বেশি পপুলার ছিল যে ভেগে গেজু, তারপর ইমোবিলিয়ান স্কাউট, আর হচ্ছে ইবে ক্লায়েন্টস আইকেন। কিন্তু এখন সম্ভবত কিছু প্রাইভেট আরো কোম্পানি এসেছে, ওরা একটু চার্জ বেশি করে কিন্তু লাইক সব পোস্ট গুলো ভেরিফাইড থাকে। আরেকটা প্রশ্ন যে যেটা বললাম যে আপনার বাংলাদেশে যখন মানুষ এমবাসি ফেস করে স্টুডেন্টরা, তখন তাদেরকে বলতে হয় যে আমি অমুক জায়গায় যেয়ে থাকবো। হ্যাঁ, সো অনেকে তো বাংলাদেশ থেকে ওই অ্যাকোমোডেশনটা অ্যারেঞ্জ করতে পারে না, একটা অ্যাড্রেস তারা ওইভাবে ম্যানেজ করতে পারে না। সো তাদের জন্য আপনার কি পরামর্শ যে তারা কি করতে, কি করে মানে এই ডিফিকাল্টিসটা ওভারকাম করতে পারে? এটা আমার ক্ষেত্রে ছিল বাংলাদেশে বসে, আসলে যদি আপনি ডর্ম পেয়ে যান দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, বাট যদি ডর্ম না পান, প্রাইভেট অ্যাকোমোডেশন বাংলাদেশে বসে নিজে থেকে ম্যানেজ করাটা সম্ভব না, কোয়াইট ইম্পসিবল। তো ইন দ্যাট কেস ওরা চায় আপনাকে একটা অ্যাড্রেস চায় যে এই অ্যাড্রেস আপনি কোথায় গিয়ে উঠবেন, যাতে আপনার একটা থাকার জায়গা থাকে, আপনি রাস্তায় না থাকেন, এরকম একটা অ্যাসিওরেন্স চাই। তো এই ক্ষেত্রে যেটা করতে হয়, আমি যেটা করেছি যে জাস্ট ইউথ হোস্টেলে বুকিং দিয়েছি, 6 দিন বা 7 দিনের জন্য বুকিং দিয়েছিলাম, দিয়ে ওই বুকিং কনফার্মেশনটা দেখিয়েছে। কিন্তু বুকিং দিতে গেলে মাঝে মাঝে হচ্ছে কি আপনাকে যে পেমেন্ট করতে হয় বা কিছু, কিন্তু যে আমি ওয়েবসাইটের নামটা ভুলে গিয়েছি, হয়তো বা আপনার কিছু ফ্রি বুকিং এর অপশন থাকে যেখান থেকে আপনি বুকিং করতে পারবেন, কিন্তু আবার একটা নির্দিষ্ট টাইম আগে ফ্রিতে ক্যান্সেল করে ফেলতে পারবেন। তো আপনি বুকিং দিলেন, এমবাসি ফেস করলেন, পরে আপনি ওটা ক্যান্সেল করে ফেললেন। আচ্ছা আচ্ছা, এই ছিল দাদার স্টুডেন্ট হোস্টেল ভিজিট। আর দাদা আপনাদেরকে অনেক পরামর্শ দিচ্ছে যে আপনারা কিভাবে একটা অ্যাকোমোডেশন বাংলাদেশ থেকে ম্যানেজ করতে পারবেন, আর এমবাসি ফেস করার জন্য যে ইমিডিয়েট আপনাদেরকে একটা অ্যাড্রেস শো করতে হয়, অ্যাড্রেস আপনার ফর্মে, অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করতে হয়, সেটা আপনারা কীভাবে করতে পারেন সেই জিনিসটা, সেটাও দাদা আপনাদেরকে পরামর্শ দিচ্ছে। আমি আশা করি যে আপনাদের এই ভিডিও থেকে এই অ্যাকোমোডেশন রিলেটেড, যার ফলে হ্যাঁ অ্যাকোমোডেশন রিলেটেড আপনাদের অনেক হেল্প হবে। আর এই বিষয়ে তারপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনারা এই ভিডিও নিচে লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার জন্য। আর আমি না পারলে আমি কোয়েশ্চেনগুলো অবশ্যই দাদাকে ফলো আপ করব, ঠিক আছে? সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।